বড়া পড়তেছে প্রচুর তুষার, তো রাস্তা পুরাই মানে রাস্তা পুরো ফ্রি আছে, বাট রাস্তার সাইডে তো পুরো ব্লক। তো এই ব্লক এই বরফের উপর দিয়ে আজকে নামাজে যাব, জুম্মা নামাজ। তো সবাইকে জুম্মা মোবারক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এখন দাঁড়িয়ে রয়েছি গাইস, মানে ট্রাফিক লাইনও যে বরফ পড়তেছে মানে অনেক ঠান্ডা লাগতেছে। এটা না গ্রিন না হলে আমি যেতে পারবো না, তো এখানে টিপ দিয়ে দিলাম। এই কতক্ষণ ভিতরের ভিতরে আয়সা পড়বে গ্রিন বাতি, ট্রাফিক মানতেই হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। মানে আজকে গেছে সপ্তাহ অনেক ভালো ছিল, বরফ কম পড়ছিল, কিন্তু আজকে অনেক বেশি গাইস। টিকিট কাটিব, টিকিট কাটিয়ে বাসের জন্য ওয়েট করব। তো আপনারা দেখতে থাকুন, দুইটা টিকিট আয়সা পড়ছে, আল্লাহ একবার আসছে, তখন আমরা উঠিব। তো নামলে আমরা উঠে পড়ব বাসে, অনেক বরফ পড়তেছে, বলার মতন না। উঠে পড়লাম, প্রবাসী যাপনে ঘর বাড়িরও দেখা নাই, প্রবাসী জীবনে মা বাবারও দেখা নাই, প্রবাসী যাপনে রাত পোহালে মনে পড়ে বন্ধুদের কথা, বেলা শেষে মনে পড়ে ভাই বোনের কথা। মানে আজকে পরিস্থিতি এত খারাপ হবে, তারপরও আমরা বৃষ্টিতে যাইতেছি। গ্যাসের সপ্তাহে আমাদের অনেক ভালো ছিল দিনটা, মানে কত কিছু মানতে হয়, না মানলে খালি জরিমানা ফাইন হবে, বুঝছেন। এ রোড সব এভরিথিং নিয়ম মাইনে চললে আপনাকে কেউই ধরবে না, নিয়ম ভঙ্গ করবেন ডাইরেক্ট আপনাকে ধরে ফাইন দিয়ে দেবে। যে উদ্দেশ্যে যাইতেছি সেই উদ্দেশ্যটা যাতে আল্লাহর রহমতে যাইতে পারি, কারণ প্রচুর ঠান্ডা। অলরেডি আমরা সিটির মধ্যে আসি, তো সিটির মধ্যে আবার ট্রাম চলে, তো আমরা কিন্তু হেঁটে যাইতাম, তো আজকে অনেক বরফের কারণে এমনকি অনেক ঠান্ডা লাগতেছে, তো এই কারণে আমরা ট্রামটা আজকে ব্যবহার করব। তো ট্রাম দিয়ে আমরা মসজিদের কাছে চলে যাব, তো আপনারা দেখতে থাকুন, কারণ আজকে অনেক ঠান্ডা, এটা আপনারা দেখতেই পারছেন। আজকে প্রচুর খারাপ, মানে প্রচুর বরফ পড়তেছে। এখন নামি পড়লাম আমাদের ট্রাম থেকে, ফাইনালি গাইস চলে আসছি মসজিদে, আপনাদেরকে দেখাই আমরা যে জায়গাতে এত কষ্ট করে আসলাম। জ্যাকেট আমার ভিজে শেষ হয়ে গেছে, তারপরও কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। তো এখানে গাড়ি পার্কিং করতেছে আর আমরা অলরেডি চলে আসছি, আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব, তারপরে দেখব মানুষ হয়েছে কি না। তো আমি ভাবছিলাম মানুষ হবে না আজকে, কারণ বাইরে এত পরিস্থিতি অনেক খারাপ। তো যাই হোক দেখি কেমন হয় মানুষ। তো এখানে মানে জুতা অনেকই বিল লাগতো, তো আজকে কম দেখা যাইতেছে, তো দেখি ভিতরে কেমন হয়। মানে আসে আলহামদুলিল্লাহ, মোটামুটি মানুষ আসছে, কারণ অনেক বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান অনেক মানুষই আসে, মানে বাইরের লোক। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে ফেললাম, তো দেখুন আমি মনে করছিলাম আজকে মানুষ অনেক কম হবে, তো যাই হোক মোটামুটি মানুষ হলো। ঠান্ডার উপর দিয়ে আজকে চলে আসছি নামাজে, যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা, তো যাই হোক এনজয় করবেন। আজকে এতটুকু, আজকে অনেক ভালো মনে করেন, আজকে জুমার দিন, মানে অনেক ভালো লাগতেছে, যাই হোক সবাই এনজয় করবেন। তো আজকে এতটুকু, আসসালামু আলাইকুম।